আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি যে বিষয়ে আপনাদের জানাবো সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় শতভাগ সাফল্য, সংক্ষিপ্ত ইঞ্জিন মেকানিজম বিষয়ে প্রশ্ন এবং উত্তর, ইনশাল্লাহ শতভাগ কমন পড়বে। এই ভিডিওটি দেখলে আপনাদের লিখিত পরীক্ষায় কোনো রকম কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে পরীক্ষায় পাশ করবেন। লিখিত পরীক্ষা হয় 20 মার্কের, 20 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে পাস 12, অর্থাৎ 12 নম্বর পেলে আপনারা পরীক্ষায় পাশ করবেন। আর যদি 12 নম্বরের কম হয় সেক্ষেত্রে আপনারা পরীক্ষায় ফেল করবেন। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের ইনশাল্লাহ 12-র থেকে বেশি নাম্বার পাবেন এবং আপনাদের ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো চলুন এখন আমরা দেখি যে লিখিত পরীক্ষায় সাধারণত কী ধরনের প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা জেনে নিব এবং এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আপনার 100% কমন পড়বে। তো চলুন এখন আমরা দেখি মূল বিষয়টি। ঘন কুয়াশার মধ্যে রাস্তায় গাড়ি চালাইতে হেডলাইট জ্বালাতে হয় কেন? উত্তর, গাড়ির অবস্থান বোঝানোর জন্য। ইন্স্যুরেন্সবিহীন অবস্থায় গাড়ি চালানোর শাস্তি কি? উত্তর, 2000 টাকা পর্যন্ত জরিমানা। সাইলেন্সারের কাজ কি? উত্তর, শব্দকে নিয়ন্ত্রণ করা। গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বলতে দেখলে? উত্তর, থামার জন্য প্রস্তুতি নিতে হবে। গাড়ি দুর্ঘটনা ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি? উত্তর, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা। কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাতে হবে? উত্তর, অন্ধবাঁকে। টেম্পারেচার মিটারের ইঞ্জিন কি নির্দেশ করে? উত্তর, ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা। গোল চত্বরে গাড়ি চালানোর নিয়ম কি? উত্তর, ডান দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন। ইঞ্জিন ভালভ কত প্রকার? উত্তর, 2 প্রকার। পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ কয়টি থাকে? উত্তর, 1টি। স্পার্ক প্লাগ কোথায় থাকে? উত্তর, পেট্রোল ইঞ্জিন সিলিন্ডার হেডে। ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েলের লেভেল কম থাকলে কি হতে পারে? উত্তর, ব্রেক কম ধরবে অথবা ব্রেক ফেল হতে পারে। গাড়ির গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই কি করতে হবে? উত্তর, ক্লাচ প্যাডেল চাপ দিতে হবে। নিয়মিত ব্যাটারির কি পরীক্ষা করা উচিত? উত্তর, পানি। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? উত্তর, 18 এবং 21। ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি? উত্তর, 3 প্রকার, বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক। গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে? উত্তর, বাম পাশ। লেভেল ক্রসিং অথবা রেল ক্রসিং কত প্রকার ও কি কি? উত্তর, 2 প্রকার, রক্ষিত ও অরক্ষিত।
লাল বৃত্তের মধ্যে হর্ন আঁকা থাকলে কি বোঝায়? উত্তর, হর্ন বাজানো নিষেধ। কোন কোন স্থানে হর্ন বাজানো নিষেধ? উত্তর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা অনুরূপ প্রতিষ্ঠান সমূহের চতুর্দিকে 100 মিটার পর্যন্ত এলাকা নীরব এলাকা হিসাবে চিহ্নিত। এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অন্যদের জানার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।